মাননীয় অধ্যক্ষ মহোদয়, অতি দুখেৰে মই কৈ আছো, যি তথ্য বা যি উত্তৰ দিয়া হৈছে তাৰ 100% মিছা। এই তেওঁৰ যিটো উত্তৰ দিয়া হৈছে তাতেই তাৰ লিখাটো চালেই আপুনি ক্লিয়াৰ হৈ যাব যে ইয়াত মিছা কথা কোৱা হৈছে। সি সি ব্লক রোড কনস্ট্রাকশন কমপ্লিটেড ইন ফাইনান্সিয়াল ইয়ার 2021-22, ব্যাসকান্দি ব্লকত তিনিটা, নরসিংপুর ব্লকত তিনিটা, মোর কনস্টিটিউয়েন্সি সোনাই ব্লকত জিরো দেখা হয়েছে। আকো তলত গই দেখা হয়েছে অ্যাসেট আন্ডার রুরাল রোড কানেক্টিভিটি অ্যাসেটমেন্ট কনস্ট্রাকশন অফ সিসি রোড, তার দেখা হয়েছে সোনাই ব্লকত 10টা কমপ্লিটেড হয়েছে। মই মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করে আছো, যে 10টা রোড কমপ্লিট হয়েছে এই 10টা রোডের নাম কাইন্ডলি দিব পারিব। উদ্ধৱ ডাঙৰীয়া, তেওঁ সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়া যিহেতু ৰাস্তাটোৰ নাম কৈছে আৰু প্ৰথমতে যিহেতু পোৱা নাছিলে, আগতে ক'লে আমি দিব পাৰিলোহেঁতেন, তথাপি মইতো পৰৱৰ্তী সময়ত নামকেইটা দি দিম। মই দায়িত্ব সহকাৰে কৈ আছো মন্ত্ৰী মহোদয়ক, সদনৰ ভিতৰত পবিত্ৰ সদনত তথ্য ভুল আপনার, মই এই ব্লকের এই সমষ্টির মই বিধায়ক, আপনি সদনক এসিওর্ড করুন যে আপনার বিভাগীয় যে কর্মকর্তাই হোক যোনে হোক আপনার মিসলিড করেছে, সদনক মিসলিড করেছে, তেওর উপর এটা সদনের পর কমিটি দিয়ক আর 7 দিন এই চলিত বিধানসভার চলতি অধিবেশনের ভিতর আপনি রিপোর্ট দাখিল করুন, সদনক এনেকা মিছা তথ্য দিব না পায়। মই তেওঁ যিহেতু অভিযোগ আনিছে, মই নিজে সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়াৰ লগত সেই জেগাত স্পটত মই ভেৰিফিকেশ্যন কৰিম, আৰু যদি তেনেকুৱা তথ্য ভুল দিছে নিশ্চিত ওপৰত তেওঁৰ ওপৰত আমি শাস্তিৰ ব্যৱস্থা লওঁ। থেংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অতি দুখেৰে মই কৈ আছো, যি তথ্য বা যি উত্তৰ দিয়া হৈছে তাৰ 100% মিছা। এই তেওঁৰ যিটো উত্তৰ দিয়া হৈছে তাতেই তাৰ লিখাটো চালেই আপুনি ক্লিয়াৰ হৈ যাব যে ইয়াত মিছা কথা কোৱা হৈছে। সি সি ব্লক রোড কনস্ট্রাকশন কমপ্লিটেড ইন ফাইনান্সিয়াল ইয়ার 2021-22, ব্যাসকান্দি ব্লকত তিনিটা, নরসিংপুর ব্লকত তিনিটা, মোর কনস্টিটিউয়েন্সি সোনাই ব্লকত জিরো দেখা হয়েছে। আকো তলত গই দেখা হয়েছে অ্যাসেট আন্ডার রুরাল রোড কানেক্টিভিটি অ্যাসেটমেন্ট কনস্ট্রাকশন অফ সিসি রোড, তার দেখা হয়েছে সোনাই ব্লকত 10টা কমপ্লিটেড হয়েছে। মই মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করে আছো, যে 10টা রোড কমপ্লিট হয়েছে এই 10টা রোডের নাম কাইন্ডলি দিব পারিব। তেওঁ সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়া যিহেতু ৰাস্তাটোৰ নাম কৈছে আৰু প্ৰথমতে যিহেতু পোৱা নাছিলে, আগতে ক'লে আমি দিব পাৰিলোহেঁতেন, তথাপি মইতো পৰৱৰ্তী সময়ত নামকেইটা দি দিম। মই দায়িত্ব সহকাৰে কৈ আছো মন্ত্ৰী মহোদয়ক, সদনৰ ভিতৰত পবিত্ৰ সদনত তথ্য ভুল আপনার, মই এই ব্লকের এই সমষ্টির মই বিধায়ক, আপনি সদনক এসিওর্ড করুন যে আপনার বিভাগীয় যে কর্মকর্তাই হোক যোনে হোক আপনার মিসলিড করেছে, সদনক মিসলিড করেছে, তেওর উপর এটা সদনের পর কমিটি দিয়ক আর 7 দিন এই চলিত বিধানসভার চলতি অধিবেশনের ভিতর আপনি রিপোর্ট দাখিল করুন, সদনক এনেকা মিছা তথ্য দিব না পায়। মই তেওঁ যিহেতু অভিযোগ আনিছে, মই নিজে সন্মানীয় বিধায়ক ডাঙৰীয়াৰ লগত সেই জেগাত স্পটত মই ভেৰিফিকেশ্যন কৰিম, আৰু যদি তেনেকুৱা তথ্য ভুল দিছে নিশ্চিত ওপৰত তেওঁৰ ওপৰত আমি শাস্তিৰ ব্যৱস্থা লওঁ। থেংক ইউ।